ওমা, বড়দিন কোন দিনটাকে বলা হয় গো? সাহেবের বড়দিন কোন দিনটা? 25শে ডিসেম্বর। আচ্ছা সাহেবটা কে? সাহেবের বড়দিন বলি, সাহেবটা কে? যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট কোন ধর্মের ভগবান? বড়দিনটা কাদের জন্য পালিত হয়? আমরা কোন ধর্মের মানুষ? আমাদের জন্য বড়দিন কোনটা? হ্যাঁ বলছি, বড়দিন কোনটা বলে? বৈশাখ মাস। বড়দিন কোনটা? দিন ভালো করে হিসেবটা মেলান। উত্তর কিন্তু আপনাদের কাছে আছে, আমি উত্তর বলে গেছি, আমি কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি। যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের ভগবান, তাই তো? তাহলে খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিনটা খ্রিস্টান ধর্মের মানুষ বড়দিন হিসেবে পালন করে, তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ হলে আমাদের বড়দিন কোনটা? বড়দিন হিসেবে আপনারা কোনটা পালন করেন? আমরা বড়দিন হিসেবে পালন করি কোন দিনটা? ওই 25শে ডিসেম্বর পালন করি। হ্যাঁ কিনা সত্যি কথা বলবেন? কেন করব? আমি কোন ধর্মের মানুষ? এটুকু বোধ বুদ্ধি নেই, এটুকু বিচার করতে আমরা পারি না? এইবার বাবা সত্যি কথা হচ্ছে, আমাদের এই সনাতন ধর্মের মানুষ পরের কাছা ধরে টানাটানি করতে একটু ভালোবাসে। অন্য লোক কি করছে সেটা ধরে টানে, তাও আর খারাপটা ভালো টানে। মনে রাখবেন মা, যীশু খ্রিস্টের জন্মদিনটা খ্রিস্টান ধর্মের জন্য বড়দিন, আমাদের জন্য নয়। এটুকু ভাবি না আমরা, আমাদের জন্য বড়দিন কোনটা? দোল পূর্ণিমা তিথি, তাই তো? আচ্ছা মা, এই পরের জিনিস ধরে টানাটানি করে আমাদের একটা স্বভাব তো। একটা কথা চিন্তা করে দেখুন, কেন করে মানুষ? ও মা, আমাদের যে অনুভূতি, আমাদের যে অনুভূতিগুলো, সুখ দুঃখ হাসি কান্না রাগ, এই সবের নিয়ন্ত্রণ মানে রিমোটটা কার হাতে? কার হাতে? জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না। পরের হাতে। বাহ, এই উত্তরটা কিন্তু আমার খুব ভালো লাগলো। কার হাতে? মায়েরা কার হাতে বলবেন? ভগবানের হাতে, বাবা মায়ের হাতে। আর তোমাদের রিমোট আমার হাতে। কার হাতে? আবার বলে ভগবানের হাতে। বলছি আমার হাতে, বলে ভগবানের হাতে। শুনিও না ভালো করে, কার হাতে? আমার হাতে, আমার হাতে। আর আমার রিমোট তোমাদের হাতে। মানে আমাদের প্রত্যেকের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা অন্যকে দিয়ে রেখেছি। প্রমাণ চাই? সুন্দর করে তুমি সেজে এসেছো, ঘর থেকে বেরোচ্ছ, কীর্তন শুনতে যাবে। আমি বলে ফেললাম, ও শাড়িটা ঠিক মানালো না তোমাকে, কি করবে মা? কেন? তোমার ভালো লাগা বলে কিছু নেই, আছে? তোমার কিন্তু ভালো লেগেছিল বলে পড়লে, আমি যা বলে ফেললাম খারাপ খুলে রেখে দিই। এখন যদি বলি তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার মনটা আনন্দিত হয়ে যাবে। আমি যদি বলি ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে যাবে, দুঃখ পাবে। এখন যদি খারাপ কিছু কথা বলে দিই, তুমি কাঁদতে বসে পড়বে, একটু রাগিয়ে দিলে রেগে যাবে। তার মানে তোমার সব অনুভূতিগুলো কাকে দিয়ে রেখেছো? অন্যকে দেবো কেন? এটা কখনো ভেবেছো? আমাদের নিজের বলতে কিছু আছে? আরে অনুভূতিগুলো কমসে কম নিজের রাখো। এমনিতে সবই তো লোকে, সবই তো ভগবানের, দেহটাও ভগবানের, কমসে কম অনুভূতিগুলো তো নিজের রাখো। সেটুকুও লোকের হাতে দিয়ে রেখেছি। আমি যেটা করব, যদি সেটা আমার মন বলে ঠিক, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান। আমরা যখন কোনো ভুল কাজ করতে চাই, দেখবেন একটা মৃদু স্বর ভেসে আছে, করিস না এটা ভুল, আসে। হ্যাঁ কি না মা? আসে? যাদের আসে না, এটুকু তো আসে যে কোনো ভুল কাজ করার পর বা কাউকে কিছু খারাপ বলে দেওয়ার পর কি মনে হয়, ঠিক করলাম না। যাদের এটা আসে না তারা মানুষই নয়, এটুকু মাথায় রাখবে। মা, কুকুর কামড়ে দেওয়ার পর কখনো ভাবে এই কেন কামড়ালাম? মনের দুঃখ আসে, অনুশোচনা হয়? তাহলে যারা এরকম করে তারা কি বুঝতে পারছেন? যারা অন্যকে আঘাত দিয়ে মনে অনুশোচনা আসে না, তারা হচ্ছে পশু প্রবৃত্তির সম্পূর্ণ। কিন্তু বাবা, আমরা যখন কোনো ভুল কাজ করতে যাই, একটা ভেতর থেকে একটা শব্দ আসে, করিস না এটা ভুল। আর সেই মৃদু শব্দটাকে ঢেকে দেয় আমাদের জগতের একটা কর্কশ শব্দ, সবাই বলে ছাড় না, সবাই করে তুইও কর, সব থেকে খারাপ এটা। না ভুল তো সেটা ভুলই, আমি তার কথার সঙ্গ দিতে গিয়ে ভুল কাজটা করলাম, পাপের ফল কি সে পাবে?
আমার পাপের ফল সে পাবে, আমাকেই পেতে হবে। তাই এটুকু মাথায় রাখতে হবে যে ভুল মানে আমার কাছে ভুল, আর যদি ভুল করি ফলটা আমি পাবো, অন্য কেউ না। তাই ঠিক ভুলের বিচার আর নিজের অনুভূতিগুলো নিজের কাছে রাখতে হবে মা। তাই সেই গৌরহরি আমাদেরকে সঠিক পথ দেখাবে বলে এলো নবদ্বীপি। দেখি মা গৌরহরির জন্য সবাই মিলে টুলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। আমার গৌরী লো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরির ধ্বনি। গৌরহরিকে তো কিছু দিতে পারলাম না, কমসে কম তার জন্য একটু উলু ধ্বনি হোক। শব্দ শোনা যায় আমাদের গৌরী লোরে, আমাদের গৌর লোরে, রাধে রাধে সোনার নদিয়া। গৌরহরির হাতটা কেমন থাকে, গৌরহরির হাত কেমন থাকে, আমাদের হাত কিরকম আছে? না গো না, এভাবে না তুললে গৌরহরির কৃপা হবে না। আরে আমি যেমন আছি, নিজে আচরি ধর্ম জীবের শিকায়, নিজে আচরণ করে দেখিয়ে গেছে, এইভাবে হাতটা তোলো, নাহলে কৃপা হবে কি করে? গৌরী লো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরী লো রে, উলু ধ্বনি উলু ধ্বনি, তাই গৌর হরি বল হরি বল। গৌরী লো রে সোনার নদিয়া উলু ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লো রে। শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়, শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়, শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়, গৌরী লো রে সোনার নদিয়া গৌর হরি বল হরি বল হরি বল। গৌরী লো রে সোনার নদিয়া উলু ধ্বনি শব্দ ধ্বনি সোনা যায় আমাদের গৌরী লো রে, গৌরী লো রে সোনার নদিয়া উলু ধ্বনি শব্দ ধ্বনি সোনা যায় আমাদের গৌরী লো রে, জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয়, জয় জয় শ্রীমান মহাপ্রভু কি। আর একটু জোরে হবে না মা, হবে? জয় জয় শ্রীমান মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, জয় জয় ভক্ত মণ্ডলী কি, সাধু গুরু বৈষ্ণব কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌরী সুতনাথ বিমানন্দে হরি বল হরি বল। যাই হোক বাবা, আজকে বিহারি ওমা বিহারি যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। ওমা আস্তে আস্তে আস্তে, এত কথা বললে হবে না মা, একটু আস্তে। মায়েরা আপনারা মা হয়েছেন তাই তো? তা মা মানে গর্ভবতী হওয়ার সময় থেকে শিশু জন্মানোর মোটামুটি ওই কি বলবো 6 মাস পর্যন্তই ধরা, কম করেই ধরি, কি পরিমাণ কষ্ট একটা মায়ের হয় সেটা কিন্তু একটা নারী ছাড়া একটা পুরুষের বোধগম্য হওয়া সম্ভব নয়, সম্ভব। এই সময় মায়েরা সব কাজও করতে পারে না, সব জায়গায় যেতে পারে না, সব খেতে পারে না, ইত্যাদি অনেক বিধি নিষেধ, অন্যের সাহায্যের প্রয়োজন হয়, কি মা হয়তো? ও মা কি গল্প?
বলি মায়েদের কি অনেকদিন পর দেখা হলো একে অপরের সঙ্গে নাকি গো? ওই জন্যে গল্প জুড়েছে গো। ওমা দেখেন একটা কথা বলি, এখানে কিন্তু আমরা ঠিক টাইমে 7টায় বলেছে 7টায় উঠেছি, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন যে যে টাইম দেয় তার থেকে আধ ঘন্টা পর শুরু করে, হ্যাঁ কি না? জানেন এই আধ ঘন্টা কিসের জন্য? শুধুমাত্র মেয়েদের গল্পের জন্য। আধ ঘন্টা আগে থেকে সে গল্পগুলো সেরে নাও, প্রোগ্রামের সময় ডিস্টার্ব করো না। রাধে রাধে, মায়েরা একটু অনুভব করেন। আসলে মা কি জানেন তো, হরিবাস এই কীর্তন বিষয়টা এমন, আপনি মন দিয়ে শুনলে না ভালো লাগবে না, অনুভব করা লাগবে, শোনা লাগবে। আপনি হয়তো শুনছেন না, আপনি গল্প করছেন, আপনার পাশে যে শুনছে তার অসুবিধে হতেই পারে, তার অসুবিধে হতে পারে, তার যদি নাম শ্রবণে বাধা হয় তার ফল কিন্তু আপনাকে পেতে হবে, সে ফলটাও আপনি পাবেন, এটা খারাপ ফল। রাধে রাধে। যাই হোক মা, আপনারা মা হয়েছেন, মা হতে গেলে কেমন মা হতে হয়? মা তো আমরা সবাই হয়েছি, কেমন মা হওয়া লাগে? একটা মা হওয়ার সময় ঠিক কতটা কষ্ট পেতে হয়। আজকে মায়াবতী মা গর্ভবতী হলো, নিজের বলতে কেউ নেই আছে স্বামী, গর্ভবতী হয়েছে, স্বামী মারা গেল। তাহলে মা আপনি চিন্তা করে দেখেন, গর্ভবতী হয়েছি, স্বামী মারা গেল, কেউ নেই, কিভাবে বাঁচবে সেই মানুষ? কেউ নেই। কোনো ক্রমে আশেপাশের মানুষের সহযোগিতায় সন্তানের জন্ম হলো, নাম রাখা হলো বিহারী। কিন্তু বলেন মা, পাশের বাড়ির মানুষ কতদিন আর আপনাকে সাহায্য করবে? আরে ছেলেটাকে তো মানুষ করতে হবে, মা নিজের জন্য বাঁচে না, বাঁচে সন্তানের জন্য। এতদিন স্বামীর জন্য বেঁচেছি, স্বামী চলে গেল, সন্তান দিয়ে গেলে, হে দয়াময় সদ্যজাত শিশু, গোবিন্দী চরণতলায় শুয়ে দিয়ে বলে মাধব, ছোটবেলায় পিতামাতাকে কেড়ে নিলে, সন্তান দিয়ে স্বামীকেও কেড়ে নিলে, কি হবে একে দিয়ে, কি করে মানুষ হবো আমি? তুমি বলে দাও, তুমি পথ দেখিয়ে দাও, কে আছে আমার, আমি কি করব? কেন তুমি আমার প্রতি এত বিরূপ? কি ক্ষতি করেছি আমি, কি অপরাধ করেছি? এখন বাবা গোবিন্দের চরণে আপনি আত্মনিবেদন করতে পারেন, কিন্তু গোবিন্দ তো এসে আর আপনার হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে যাবে না। তোমার চরণ নিবেদন করে দিলাম দয়াময়, দেখো তুমি কি করবে। ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা শুরু করলো পরের বাড়ি কাজ করা। পরের বাড়ি কাজ করে, যা অর্থ পায় সন্তানেরই সেবায় চলে যায়। বিহারী ধীরে ধীরে একটু বড় হচ্ছে, বাবা এখন তো আর মাতৃস্তন দুগ্ধে চলবে না, এবার বিহারীকে বাইরের খাবার দিতে হবে, কি করবে না? ওই বাবা যে অর্থ পেত তা দিয়ে দিত, তুই বিহারীর সেবাটাই হতো, মায়ের আর সেবা হয়ে ওঠে না। দেখতে দেখতে মায়াবতী শুকনো হয়ে যাচ্ছে, খাবার কাজ তো চলছে কিন্তু শরীর তো খাবার পাচ্ছে না, চলবে কি করে? বিহারী দেখতে দেখতে 5 বছরের হয়েছে মা। এইবার বিহারী একটু বুঝতে শিখেছে, একটু দেখছে, একটু ভাবতে শিখেছে। আচ্ছা মা, ও মা আমি তো খেলাম, তুমি খাবে না? আমার আজকে খিদে নেই বাবা। মা কি বলছে মা? আমার আজ খিদে নেই, এটাই হচ্ছে মায়ের গুণ। পরিবারকে সবার সেবা দিয়ে যদি কোনো খাদ্যবস্তু না থাকে, মা কি বলে, মায়েরা কি বলে? এখনকার এরকম সিচুয়েশন আর হয় না, এরকম পরিস্থিতি হয় না, আগেকার দিনে হতো। মা বলতো আজকে শরীরটা ভালো নয়, খেতে ইচ্ছে করছে না গো, বলতো না, এটা অনেক কষ্টে আসে কথাটা। পরিবারের সবাইকে সেবা দিয়ে নিজে অভুক্ত থেকে আজকে খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই, কথাটা বলার জন্যেও না, অনেক দম লাগে, একটা নারী পারে এটা। বিহারী প্রায়ই খেয়াল করে মা এই একই রকম কথা বলে, খেতে ইচ্ছে। একদিন বিহারী মায়ের সঙ্গে শয়নে গেছে রাতের বেলা, আর মাকে বলছে, মা, ও মা, মা গো। বলো বাবা। ও মা আমি বড় হয়ে গিয়েছি না? বড়? ও মা আমি বড় হয়ে গেছি না?
ছেলে মাকে বলছে আমি বড় হয়ে গেছি ও মা, বিহারি বড় হয়েছে তো, কত বছরের হয়েছে? বিহারির এখন বয়স কত গো? 5 বছর। মা হেসে বলছে হ্যাঁ তো তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা মা, আমি যদি বড় হয়ে যাই তুমি কেন কাজ করবে? আহা, কত সুন্দর ছেলের ভালোবাসা দেখুন মায়ের প্রতি। আপনাদের ছেলে এমন করে ভালোবাসে সবাই? কি গো মা ভালোবাসে এমন করে? হ্যাঁ কি না ভালোবাসে? না বাসে, হিসাবটা মিলিয়ে দেখো ঠিক এতটাই ভালোবাসে তোমাকে। আমি মিলিয়ে দেব? যে 2 বছরের ছেলেটা তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না, মনে পড়ে সেই ছেলেটার কথা? মনে পড়ে সেই ছেলেটার কথা যেটা ঘুম থেকে উঠেই তোমাকে না দেখতে পেলে সারা বাড়ি কেঁদে মাথায় করত? মনে পড়ে সেই বাচ্চাটার কথা, সেই ছেলেটার কথা যে তুমি যার পিছন পিছন ছুটে ছুটে খাইয়ে দিতে, স্থির হয়ে বসে খেতেও না? মনে পড়ে সেই ছেলেটা তোমাকে এমন করে ভালোবাসত? সেই ছেলেটা তোমাকে ঠিক এতটাই ভালোবাসত গো। এখন ভালোবাসাটা নেই, কারণ তোমার ভালোবাসায় খামতি রয়ে গেছে। এখন আর সেই পরিমাণ ভালোবাসাটা নেই, কারণ তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। এখন আর সে ভালোবাসাটা নেই, কারণ সঙ্গ দোষ ঘটে গেছে। এখন আর সে ভালোবাসা নেই গো, কারণ বয়সটা বেশি হয়ে গেছে, সে অনেক বন্ধুকে আপন করে নিয়েছে। তাই বিহারীর মতো বয়সে না, বিহারীর মতো করেই তোমার ছেলে তোমায় ভালোবাসত গো, ভেবে দেখো। মা আমি বড় হয়েছি গো। হ্যাঁ তো তুমি অনেক বড় হয়ে গেছো। তা মা আমি যদি বড় হয়ে যাই তুমি কেন কাজ করবে? ছেলে বড় হয়ে গেলে কে কাজ করে, মা না ছেলে? মা, তাই তো, ছেলে। ছেলে বাইরে যাবে রোজগার করতে, তা মা আমি যাব। তুমি কেন যাবে? এটা 5 বছরের ছেলে বলেই বললো, এই যে বাবা বললেন না মা করে, এখন পরিস্থিতি ঠিক সেরকমই। 5 বছরের ছেলে বলেই বলছে বাইরে যাব। কিন্তু বিহারীর মতো সন্তান, যিনি গোবিন্দের কৃপায় জন্ম নিয়েছেন, এমন সন্তান হবে না। আমাদের জগতের সন্তানগুলো এমনই হবে, যাকে বৃদ্ধ বয়সী মায়েরা, অর্ধেক মায়েরা বলে ছেলে আমাকে দুবেলা দুমুঠো ভাত দেয়। মা বলছি হাই রে বোকা ছেলে, তুই কি কাজ করবি? কেন মা আমি তো বড় হয়ে গেছি, আমি কাজ করতে পারি না। এখন মা কিছুতেই ছেলেকে বোঝাতে পারছে না, তাই বলছে আচ্ছা ঠিক আছে তুমি তো অনেকটা বড় হয়ে গেছো, আর একটু বড় হয়ে গেলে আমায় কাজ করবে, এখন ঘুমিয়ে পড়ো। বিহারি ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে মা যেমন নিত্য কাজে যায় চলে গেছে, বাবা পরের বাড়ি কাজ করতে হবে। এইবার বিহারি খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ দেখছে দূরে একটা বড় বাড়ি, বাবুদের বাড়ি, আর সেই বাড়িতে অনেকগুলো গাভী আছে। গাভী মানে কি মা? গরু। তো মনে মনে এখনকার বাবা আমাদের বড়লোক হিসেবটা, মানে ধনী ব্যক্তির হিসেবটা হয় কত বড় কার বাড়ি আর কটা গাড়ি, এই হিসেবটা আগেকার ছিল। কার কটা গাভী, কার কটা ঘোড়া, কার কতটা জমি রয়েছে, কার কতটা হাতি রয়েছে, এই হিসেবে ধনী ব্যক্তির বিচার হতো। তো বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সেই বাড়ির কাছে ডাক দিচ্ছে, বাবু, ও বাবু, বাবু কেউ বাড়িতে আছো নাকি, বাবু? চিৎকার করছে একটা মিষ্টি গলা বাচ্চা ছেলে। বাবু বেরিয়ে এসেছে, কে তুই? আমি আনা বিহারীলাল। বিহারি, আচ্ছা বল কেন ডাকছিস? তোমাদের বাড়িতে আমাকে একটা কাজ দেবে গো। কাজ দেবে? সেই কথাটা শুনতে পেয়েছে ওই বাবুর যিনি স্ত্রী, তিনি বেরিয়ে এসেছেন। আহা ভারী মিষ্টি গলা, কে এসেছে গো? এই দেখো একটা ছেলে এসেছে। বাহ ভারী মিষ্টি দেখতে তো, আয় কাছে আয় দেখি বাবা। কি নাম তোর? আমার নাম বিহারীলাল। বাহ সুন্দর নাম তো, কি চাই তোর? আমাকে একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবে তুই এতটুকু ছেলে? কেন, তোমাদের ঘরে যে ওই গরুগুলো আছে না,
ওগুলো আমি চড়াবো। তুই গরু ছড়াবি, এতটুকু ছেলে তুই? আচ্ছা আগে এটা বলতো, তোর কাজের কি দরকার? এতটুকু ছেলে তুই কাজ করবি কেন, কি দরকার তো? জানো আমার না বাবা নেই, আমার বাবা নেই। বাবা নেই? কোথায় তোর বাবা? সে তো আমি আসার আগেই চলে গেছে। জানো আমার মা পরের বাড়ি কাজ করে গো, যা পায় সব নিয়ে সে আমাকে সেবা দিয়ে দেয়, নিজে কিছু সেবা করে না। আমি কি সন্তান হয়ে দেখতে পারি? আমার মা না খেয়ে ঘুমিয়ে গেল, আমায় একটা কাজ দাও না, আমি আমার মায়ের আরেই দুঃখ দেখতে পাচ্ছি না গো। আহারে বাবা, হারা ছেলেটা কত দুঃখী গো। হ্যারে বিহারি, তুই এতটুকু ছেলে, তুই গরু চড়াতে পারবি? কেন পারবো না, আমার মা আমার জন্য এত কষ্ট করে, আমার মা দিনের পর দিন আমার জন্য না খেয়ে থাকতে পারে। আমি আমার মায়ের জন্য একটু গাভী চড়াতে পারবো না, ঠিক পারবো দেখো? আচ্ছা ঠিক আছে, তুমি একটা দিন আমায় দাও। ও মা, আমি যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। আহা, মায়ের প্রতি কত ভালোবাসা। বেশ তাই হবে, তবে শোন বিহারি, অনেকগুলো গাভী আছে, তুই সবগুলো একদিনে নিয়ে যেতে পারবি না, দুটো দুটো করে নিয়ে যাবি। আচ্ছা ও মা, তাহলে কবে থেকে কাজে আসব? কাল থেকে আয়। মনের আনন্দে বিহারি ঘরে ফিরে যাচ্ছে। দুপুরবেলা মা বাড়ি এসেছে আর বিহারিও ঘর ফিরেছে। মা, মা, ও মা, মা গো, কি হয়েছে বিহারি, এত বেলা পর্যন্ত কোথায় ছিলি? ও মা শোনো না, মায়ের গলাটা জড়িয়ে ধরে ছেলে বলছে, ও মা আমি একটা কাজ পেয়েছি গো। আমি একটা কাজ? এতটুকু ছিলি তুই কি কাজ করবি? কেন মা? গাভী চড়াবো। তুই পারবি? আচ্ছা ঠিক আছে, তোমার আমার প্রতি বিশ্বাস নেই তো, ঠিক আছে আমি একটা দিন যাই, যদি আমি না পারি তাহলে পরের দিন থেকে যাবো না। তুই পারবি? আচ্ছা একটা দিন আমাকে যেতে দাও না। আচ্ছা তাই। রাত কেটে গেল, সকালবেলায় মা উঠেছি, মা উঠে বিহারিকে বলছে, বিহারি আমি জানি না তুই যে কাজ জোগাড় করেছিস গাভী চড়াবি কি করে, সর্বদা আমি তোর সঙ্গে থাকবো না, তুই যদি কোনো বিপদে পড়িস জানতেও পারবো না। আমাকে তুই ডাকবি কিন্তু আমি হয়তো শুনতে পাবো না, কিন্তু বিহারি আমি তোকে বলেছি না সর্বদা দয়াময়ের নাম বদনে রাখবি? জানিস যেখানে যখন যে মুহূর্তে তুই বিপদে পড়বি, যদি একবার ওই দয়াময়কে ডাকতে পারিস না সেখানেই পৌঁছে যায়। যে কোনো কাজে যাও তার নাম নিয়ে বেরো, কারণ গোবিন্দের নাম নিলে বিপদ বিপদ কি হয় না, তাই তো? না ভুল, বিপদ হয়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা ধরেছ, ভিজবে না ভিজবে না? ও মা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে বেরিয়েছো, ভিজবে না ভিজবে না? ভিজবে, তুলনামূলক অনেক কম। তদ্রূপ বিপদ তোমার আসে, যদি গোবিন্দের নাম স্মরণ করে আমরা থাকতে পারি, তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয়। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। যদি তোমার এখানে লেখা থাকে না যে অ্যাক্সিডেন্ট আজকে হবে, তো হবেই, দেখা যাবে তোমার হাত ভেঙে যাবে বা পা ভেঙে যাবে লেখা, সেটা হবে কি? একটু কেটে গেল ছোট করে কোথাও আঘাত পেলে। তাই সর্বদা যখন যাবে তাকে জানিয়ে যাবে। আচ্ছা মা তাই হবে। এদিকে
মা চলে গেল কাজে, বিহারি এসেছে বাবুদের বাড়িতে। বাবুদের বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। এসেছিস? হ্যাঁ মা, তাহলে আমি গাভিগুলো নিয়ে যাই। দাঁড়া বিহারি, কিছু নিয়ে এসেছিস? তোর মা তো কিছু দিয়েছে। কই না তো, এদিকে কিছুটা শুকনো মুড়ি বাবা বেঁধে দিয়েছে। কেন? গাভী চড়ানোর ডিউটি মানে সকাল থেকে যাবে আসবে কখন, সেই বিকেল গড়িয়ে গধুলি বেলা। কিন্তু বিহারীর মা তো দুঃখিনী, কি দেবে? কিছুই তো নেই, নিয়ে এলে তো হবে। বাবুদের মা কি করেছে বাবা, কিছুটা শুকনো মুড়ি দিয়ে বলছে, খিদে পেলে খেয়ে নিস বাবা, যা। বিহারী আজকে দুটো গাভী নিয়ে প্রথম দিন গাভী চড়াতে যাচ্ছি বিহারি। আর মা বলে দিয়েছি কি বদনে? কৃষ্ণ নাম রাখতে। ওই বদনে কৃষ্ণ নাম, দয়াময়ের নাম। আর চলেছে বিহারি গাভী চড়াতে। আধার জমি একাই আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়, ও দয়া হাতে ধরে পার করে নিও গো আমায়, নিও গো আমায়।
দুটি দিনের দেখা শেষের দিনে সজন মিনে যেতে হবে মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটির দিনের দেখা শেষের দিনে সজন মিনে যেতে হবে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে পাই যেন হাত ধরে পায় তাই গোর হরি বল হরি বল হরি বল দয়াল হাতে ধরে পা